আপুনি চাই আছে দ্য মর্নিং শো। এক গুরুত্বপূর্ণ খবর, বেজন আকট খড়। পরিবহন বিভাগের বাহনত নাই বিমা, বিমা অবিহনে বাহন চলাই আছে পরিবহন বিভাগে। সাধারণ জনতার বিরুদ্ধে অভিযান চলায় চমক লওয়া পরিবহন বিভাগের হতাশাজনক ছবি এখন এই মুহূর্তত সন্মুখলৈ আহিছে। নতুনকৈ ক্রয় করা কেইবাখনো ইন্টারসেপ্টর বাহনের নাই বিমা। বিমা অবিহনে কর্তব্যরত পরিবহন বিষয়া ইন্টারসেপ্টর লগত লৈ চলাই গৈছে অভিযান। সরকারের নির্ভরযোগ্য এম পরিবহন এপসত ফাদিল বিভাগটির এই ফোপোলা স্বরূপ। কামরূপ মহানগর জেলার ইন্টারসেপ্টর বাহনের নাই বিমা, এখন দুখন নহয় অধিকাংশ বাহনরে নাই বিমা। প্রশ্ন হয় সরকার আর সাধারণ জনতার বাবে পৃথক নেকি নীতি। আমার সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্যর সঙ্গে পোনপটিয়া সম্প্রচারত এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছো। বলেন, নতুন বছরত এটা তথ্য সন্মুখলৈ আহিছে, পরিবহন বিভাগের এখন ছবি সন্মুখলৈ আহিছে যে পরিবহন বিভাগের অধিকাংশ বাহনরে নাই বিমা। কিন্তু যে সময় পরিবহন বিভাগে ধারাবাহিক রূপে অভিযান চলাই গেছে রাজ্যের চুকে কোণে। চাওক, রাজ্য সরকারের পরিবহন বিভাগ একটা গুরুত্বপূর্ণ বিভাগ, আর এই বিভাগটোৱে শেহতীয়া কাম কাজক লৈ জনসাধারণ যথেষ্ট সন্তুষ্ট। আর বিশেষকৈ দুর্ঘটনা রোধের কারণে পরিবহন বিভাগের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সকলে শলাগ লৈছে। কিন্তু তেনে সময়সোৱাত বিভাগীয় যিখিনি আসলে কেরুণ, সেই কেরুণখিনি এই মুহূর্তত বহুসংখ্যক তথ্য পোহরলৈ আহিছে। আর তার ভিতর অন্যতম হৈছে যে যিসকল ব্যক্তিগত বাহনের চালকে যদি বাহনের বিমা না থাকে, সেই বাহন সমূহ জব্দ করা হয়, তার বিরুদ্ধে জরিমানা বিহা হয়। কিন্তু গুরুত্বপূর্ণভাবে পরিবহন বিভাগের অধীনত থাকা বা পরিবহন বিভাগে যিসমূহ বাহন ব্যবহার করে সরকারি বাহন, সেই বাহনের অধিকাংশ বাহনরে নাই বিমা। অর্থাৎ অন্যান্য যিসমূহ পত্র, আবেদন পত্র থাকিব লাগে, প্রমাণপত্র থাকিব লাগে, সেই পত্রসমূহত সুরুঙা রখা হয়, সেয়া হয়ে পড়েছে ডাঙর বিষয়। কারণ আমি এই মুহূর্তে আমার হাতত তথ্য যে পড়ছে যে শেহতীয়াক স্পিড লিমিট আর ইন্টারসেপ্টর বাহন রূপে ব্যবহার করা যিসমূহ পরিবহন বিভাগের বাহন আছে, সেই বাহনের অধিকাংশ বাহনতে নাই কোনো ধরনের বিমা নাই। আর অর্থাৎ বিমা পলিসির অবিহনে সেই সমূহ বাহন এই মুহূর্তে রাজপথত চলি আছে। যদি আপনার মোর বা সাধারণ অন্যান্য লোকের যদি বাহন যদি রাজপথত তেনে ধরনের চলা হয়, তেতিয়াহলে সেই যান বাহন আরক্ষী বা সেই পরিবহন বিভাগের এনফোর্সমেন্টর তরফের পৰা সেই সমূহের বিরুদ্ধে তদন্ত করা হয়, ব্যবস্থা গ্রহণ করা হয়, জরিমানা লগা হয়। কিন্তু একে সমূহ বাহন এই মুহূর্তত মহানগরী তথা রাজ্যের প্রান্তে প্রান্তে চলিছে, যিসমূহ পরিবহন বিভাগের অন্তর্গত সেই বাহন সমূহের এই মুহূর্তলৈকে বিমাকরণ করা হওয়া নাই। বাকি যেনিবা আমি প্রদূষণ বা অন্যান্য যিসমূহ প্রমাণপত্র থাকে সেই সমূহের কথা যেনিবা আমি এড়াই চলিছো। কিন্তু নির্ভরযোগ্য এম পরিবহন যেটি এপস, রাজ্য সরকারের পরিবহন বিভাগে নিয়ন্ত্রণ করা যেটি এপস, সেই এপসতেই পোহরলৈ আহিছে এই ভয়ঙ্কর তথ্য। আমি তথ্য সহকারে দেখাব বিচাৰিছো যে এই মুহূর্তত যদি পোহরলৈ আহে, যত আসলে এয়া দেখিব পোৱা গৈছে যে AS01EY00035 নম্বরের আর্টিকা স্মার্ট হাইব্রিড VXI, যখন পরিবহন বিভাগের অধীনত চলা এখন ইন্টারসেপ্টর বাহনের নাম্বার। আর এই বাহনখনের এই মুহূর্তলৈকে ইন্স্যুরেন্সর ভ্যালিডিটি তথা ইন্স্যুরেন্সর আপডেট সন্দর্ভত কোনো তথ্য নাই। অর্থাৎ এইদরে চলিছে পরিবহন বিভাগের অধীনত থাকা যিসমূহ ইন্টারসেপ্টর বাহন বা স্পিড লিমিটের যিসমূহ বাহন আছে, সেই বাহন সমূহত এইদরে আসলে চলাই থাকা হয়েছে। অর্থাৎ এইসমূহ বাহনের কোনো ধরনের বিমা পলিসি অবিহনে এইসমূহ রাজপথত চলাই থাকা হয়েছে। প্রশ্ন হয়েছে যদি এই বাহন সমূহের জড়িয়ে কোনো লোক হতাহত হয়, কোনো দুর্ঘটনা সংঘটিত হয়, তেতিয়াহলে ইয়ার আসলে বিমা কোনে বহন করিব বা ইয়ার বিরুদ্ধে পঞ্জনভুক্ত গোচরের কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করব, সেয়া আটাইতকৈ ডাঙর বিষয়। আর রাজ্য সরকারে যেহেতুকে শেহতীয়াকৈ গৌরবে তেখেতে উল্লেখ করে আহিছে যে এই সংখ্যাসমূহ বৃদ্ধি করা হয়েছে। ইন্টারসেপ্টর বাহনের সংখ্যা এই মুহূর্তে রাজ্যত প্রায় 33খনলৈ বৃদ্ধি পাইছে, স্পিড লিমিট করা সেই বাহনের সংখ্যা ইতিমধ্যে 19খনলৈ বৃদ্ধি পাইছে। আর তেনে অবস্থাত রাজ্যের প্রান্তে প্রান্তে অভিযান চলাবলে ব্যবহার করা এইসমূহ বাহনেরই যদি আসলে নথিপত্রসমূহ সঠিক রূপত ব্যবহার করা নহয়, তেতিয়াহলে অন্যান্য বাহনসমূহের গৰাকীক তেখেতসকলে কি ধরনের চানেকি দিব, সেয়া কিন্তু এই মূরত প্রশ্ন উত্থাপন করা হয়েছে। কারণ আমি পূর্বতে উল্লেখ করেছো যে পরিবহন বিভাগে বিশেষকৈ 31 ডিসেম্বরের নিশা মাজনিশা যাতে দুর্ঘটনা সংঘটিত নহয়, তারপরে তেখেতসকলে অভিযান অব্যাহত রাখিছে, জনতায় আদরণি জানাইছে। আর অভিহিত হওয়া একটা পরিবেশ যে কোনো একটা দুর্ঘটনাত কোনো লোকের হতাহতি নহল, সেয়া ভাল কথা। কিন্তু একে সময়তে পরিবহন বিভাগের অন্তর্গত থাকা এইসমূহ বাহনের যাবতীয় তথ্যসমূহ, প্রমাণপত্রসমূহ নথকার বিষয়টোৱে
জনতাৰ মনত নিশ্চয়ভাৱে বহুখিনি নিশ্চয় বহু প্ৰশ্ন উত্থাপন কৰিছে বলেন এইখিনি মুহূৰ্তত ইতিমধ্যে আপুনি সেই কথা জনাইছে যে দুৰ্ঘটনামুক্ত এটা 31 ডিসেম্বৰৰ সাক্ষী হৈল এবাৰ জনতা আৰু সাধাৰণ জনতাৰ বিৰুদ্ধে অভিযান চলাই যি সমক সৃষ্টি কৰিছে পৰিবহন বিভাগে সেই পৰিবহন বিভাগৰে হতাশাজনক ছবি এখন এই মুহূৰ্তত সন্মুখলৈ আহিছে লগে লগে বলেন প্ৰশ্ন হৈছে যে চৰকাৰ আৰু সাধাৰণ জনতাৰ বাবে পৃথক নীতি আছে নেকি স্বাভাৱিকতে এই প্ৰশ্ন সৰ্বসাধাৰণ ৰাইজৰ মনত জাগিব কাৰণ একেটা ৰাজপথত দুখন বাহন চলিছে এখন ব্যক্তিগত এখন চৰকাৰী বাহন আৰু ব্যক্তিগত বাহনৰ গৰাকীৰ সকলো কাগজ পত্ৰ পঞ্জীয়নভুক্ত থাকিব লাগিব এখন যদি কাগজৰ কোনো কাৰণত তেখেতৰ নাথাকে তেতিয়াহ'লে তেখেতে জৰিমনা বিহিব লাগিব আৰু আনফালে যদি চাবলৈ যোৱা যায় তেতিয়াহ'লে চৰকাৰী যিসমূহ বাহন চলিছে ৰাজপথত বিশেষকৈ পৰিবহণ বিভাগৰ অন্তৰ্গত সেই বাহনসমূহৰ উপযুক্ত নথিপত্ৰ নাই আৰু যদি নথকাকৈ তেনেকৈ ব্যৱহাৰ কৰিছে নিশ্চিতভাৱে ক'ৰবাত নহয় ক'ৰবাত তেখেতসকলে কৰ ফাঁকি দিছে আৰু এই কৰ ফাঁকি দিয়াৰ ব্যৱস্থা আচলতে কেতিয়া কিদৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব সেয়া লক্ষণীয় আমি কথা পাতিছিলোঁ যে কামৰূপ মহানগৰৰ কেবা দ্বিতীয় লগত কথা পাতিছিলোঁ আৰু সেই সময়ত তেখেতে উল্লেখ কৰিছিলে যে চৰকাৰী বাহনত যদি কেনেবাকৈ উপযুক্ত নথিপত্ৰ বা বীমা বা অন্যান্য নথিপত্ৰ নাথাকে তেতিয়াহ'লে সেই জিলাখনৰ সেইগৰাকী দ্বিতীয় জিলা পৰিবহণ বিষয়াৰ দায়িত্ব থাকিব যে নিৰ্দিষ্ট সেই বাহনখনৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰা জৰিমনা ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ দায়িত্ব তেখেতৰ ওপৰত অৰ্পণ থাকে গতিকে তেনে অৱস্থাত এই মুহূৰ্তলৈকে এই গোটেই বিষয়টোৰ ক্ষেত্ৰত পৰিবহণ বিভাগৰ বিষয়াগৰাকী জিলা বিষয়াগৰাকী আচলতে এই বিষয়টো অৱগত হয়নে নহয় নে অৱগত নোহোৱাকৈ তেখেতৰ অধীনত থকা সেইখন জিলাৰ সেই বাহনসমূহ ৰাজপথত চলিবলৈ দিয়া হৈছে সেয়া কিন্তু বহুখিনি প্ৰশ্ন ৰৈ গৈছে নে সময়ে সময়ে আমি যি তথ্য পাহৰি আনিছিলোঁ অসম ৰাজ্যিক পৰিবহণ নিগমৰ যিসমূহ বাছ এই মুহূৰ্তত গুৱাহাটী মহানগৰী তথা ৰাজ্যত প্ৰান্তত চলি আছে সেইসমূহ বাছৰ নথিপত্ৰ উপযুক্ত পৰিমাণে নাই অৰ্থাৎ একেই পন্থা ব্যৱহাৰ কৰিছে পৰিবহণ বিভাগৰ হোৱা হেতুকে তেখেতসকলৰ অভিযান চলা বা তেখেতসকলৰ আৰক্ষী ৰাজ্য চৰকাৰৰ আৰক্ষী হোৱা হেতুকে এই গোটেই ব্যৱস্থাটোত শিথিলতা অৱলম্বন কৰা হয় আনফালে ৰাজহ সংগ্ৰহৰ কাৰণেহে আচলতে ব্যক্তিগত বাহনসমূহৰ ওপৰত জোৰ জুলুমকৈ আচলতে ধন জৰিমনা বিহা হয় নেকি ৰাজহ সংগ্ৰহৰ স্বাৰ্থত সেয়া কিন্তু এই মূৰত আটাইতকৈ ডাঙৰ প্ৰশ্ন ধন্যবাদ বলেন ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক আৰু এনেদৰেই এখন দুখন নহয় বহু ইণ্টাৰচেপ্টৰ বাহনৰ বিমান নাই আৰু বীমা অবিহনে ৰাজপথত নমোৱা হৈছে এই বাহনসমূহ ধাৰাবাহিকভাৱে অভিযান চলোৱা হৈছে সাধাৰণ জনতাক নাকি লগাবলৈ সুৰা পাইচালকক নাকি লগাবলৈ এনেদৰে অভিযান চলাই এক প্ৰকাৰ চমক সৃষ্টি কৰিছে আৰু প্ৰকৃত স্বৰূপ বা প্ৰকৃত ছবিখন কিন্তু এইখিনি মুহূৰ্তত সন্মুখলৈ আহিছে এটা এপৰ জৰিয়তে এইসমূহ তথ্য এই মুহূৰ্তত সন্মুখলৈ আহিছে আৰু ইয়াৰ পিছতে পৰিবহণ বিভাগ বা বিভাগীয় মন্ত্ৰীগৰাকীৰ সন্দৰ্ভত কি প্ৰতিক্ৰিয়া বা স্পষ্টীকৰণ আগবঢ়ায় সেয়া হ'ব লক্ষণীয়